হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আর আজকে এই মজাদার বেগুনিটা করে দেখাবো আপনাদের সাথে। তো এই বেগুনের রেসিপিতে যা যা লাগছে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আমরা রেসিপিটা দেখে নিই। ফার্স্টে বেগুনটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি আগেই ধুয়ে নিয়েছি, আর ধোয়ার পরে এটাকে ভালোভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে। আর এটা প্রথমে এই শেপে, যে যেমন শেপে কাটতে চায় কাটতে পারে। তো আমি এই শেপে কেটে নিয়েছি, এই লম্বা করে। এই বেগুনটা মাঝখান দিয়ে কেউ চাইলে মাঝখান দিয়েও কেটে নিতে পারে, তাহলে বেগুনটা ছোট ছোট সাইজেও কিন্তু অনেকে বেগুন খেতে পছন্দ করে। তো আমি এভাবেই করে নিয়েছি। তো সামনে তো রোজা, তো সবাই বাসায় ইফতারি করবে, বেগুনিটা সবাই পছন্দ করে। রোজার সময় বেগুনি ছাড়া আমাদের চলেই না। তো আমরা বেগুনিটা সব সময়ই আমাদের রোজার সময় 30টা রোজাতেই আমরা আসলে 30 দিনই বলতে গেলে বেগুনিটা রাখি, বেগুনি ছোলা। তো আমি আরেকদিন আপনাদের ছোলা কীভাবে ছোলা রান্না করতে হয় সেটাও আমি দেখিয়ে দিব। এই প্রথমে আমি এটাকে ধুয়ে নিয়েছি বলেছি, এখন আমি চলে যাব ব্যাটারটা তৈরি করতে। প্রথমে ব্যাটারটা আমি বেসন নিয়ে নিয়েছি 1 কাপ, আবার আমি 1/2 কাপ বেসন নিয়ে নিয়েছি। এই বেগুনগুলা জন্য আমার যতটুকু বেসন লাগবে আমি সেটা পরিমাণ মতোই নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আন্দাজ মতো সব কিছু নিয়ে নেবেন। আমি আদা বাটা দিয়ে দিয়েছি, এখন রসুন বাটা দিচ্ছি, তারপর আস্তে আস্তে আমি সব মশলাই দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিলাম, সবই আন্দাজ মতো, বেসনের সাথে যা যা লাগবে সব আন্দাজ মতো সবাইকে দিতে হবে। আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি সব 1 চামচ করে। আর এখানে লবণ দিয়েছি, তারপর আমি হলুদ লবণ, হলুদ, তারপর এটা হলুদের গুঁড়া দিলাম। হলুদের গুঁড়া একটু বেশি হয়েছে, আমি এবার একটু কমিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি মরিচের গুঁড়াটাও দিয়ে দিব, মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে ধনিয়া গুঁড়াটা দিব, আমি এখন ধনিয়া গুঁড়াটাও নিয়ে নিচ্ছি। সাথে আমাকে বেকিং পাউডার দিতে হবে, তো কেউ চাইলে বেকিং সোডাও দিতে পারে, তো আমার কাছে আপাতত এখন নেই, আর এই জন্য আমি এখনও দিতে পারিনি। কেউ চাইলে ওটা দিতে পারে, আর ডিম চাইলেও দিতে পারে, তো অপশনাল। তো আমি আজকে ডিমটাও দিচ্ছি না, এরপরে যেটা আমি যেভাবে বেগুনিটা করবো সেখানে আমি অবশ্যই ডিম ইউজ করবো। তো আমি সেভাবেও বেগুনি করে দেখাবো বেসন গোলানোটা। তো এই ব্যাটারটা আমি পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি, প্রথমে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমি একটা হুইস্কের সাহায্যে এটা মিক্স করছি। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, একদম ফাইনালি এটা তৈরি হয়ে গেছে। আর এখন আমি এটাতে তেলটা গরম বসিয়ে দেবো, দিয়ে আমি এটাতে একটু, ওই যে বলেছিলাম বেকিং সোডা দেব, তো আমার মনে ছিল না, আমি এটা পরে আবার অ্যাড করেছি। আপনারা ফার্স্টেই যখন মশলা দিবেন তখনই অ্যাড করে নেবেন। তো এই তো আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে আমি এতে আস্তে আস্তে সব দিয়ে দিবো, এক এক করে ভেজে তুলব। তো ফার্স্টে একটা দিয়েছি, এটা ঠিকভাবে ভাজা হলে আমি এটা তুলে নিব, তারপর আমি আস্তে আস্তে সবগুলোই দিয়ে দিব। এতে আমি বেগুনি একটা একটা করে ভেজে নিচ্ছি। আর আমার এই বেগুনি রেসিপিটা যাদের ভালো লাগবে, সবাই যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক শেয়ার করবেন। আর